ব্রাহ্মণবাড়িয়ার নয় উপজেলার মধ্যে বিজয়নগর, কসবা ও আখাউড়ায় 567 হেক্টর জমিতে এবছর লিচুর আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় 22 হেক্টর বেশি। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এই তিন উপজেলায় উৎপাদিত লিচু সুস্বাদু হওয়ায় জেলা ছাড়িয়ে এ লিচুর খ্যাতি সারাদেশ জুড়ে। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার লিচু রাজধানী ঢাকা, সিলেট সহ দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা এসে এখানকার লিচু নিয়ে যাচ্ছে। আমি আসলে বিজয়নগরের যে লিচু আমার বাগান থেকে নিয়ে যারা নিয়ে আবার দ্বিতীয় বছর আবার আসে এই বাগানে লিচু নর্জনের এত সুস্বাদু লিচু বললে কিনে রাখি আমরা যত্ন ফাইনটেনি দিই সার বীজ দিয়া মাল বিহি কিনে করি মাল সাইজ নেই। মোটামুটি ফলন অনেক ভালো হয়েছে, আবহাওয়া মোটামুটি ঝড় বৃষ্টি একটু কম হয়েছে। এখানে উৎপাদিত লিচুর মধ্যে বেদানা, পাটনায়, বোম্বাই, চায়না 2 ও চায়না 3 উল্লেখযোগ্য। ইতোমধ্যে পাটনায় ও বোম্বে লিচুর সংগ্রহ শুরু হয়েছে। খাইছি, খাই টেস্ট করছি, অনেক ভালো। প্রতি বছরই আমরা আসি, অনেকক্ষণ থেকে পাইকাররা এখানে আসে লিচু কিনে নিয়ে যায়। এতে কৃষকের কষ্ট একটু কম হয় যেহেতু বাগানতে তারা বিক্রি করতে পারে। আবহাওয়া অনুকূলে থাকলে এই উপজেলায় 19 কোটি টাকার লিচু বিক্রয় হবে বলে আশা ব্যক্ত করেন উপজেলার কৃষি অফিসার। লিচুর আবাদের কারণে বিজয়নগর এরিয়াটি আস্তে আস্তে পর্যটন এরিয়ায় পরিণত হয়েছে। বিশেষ করে এই যে এই এই সময়টাতেই পর্যটকদের আনাগোনা বেশি বৃদ্ধি পায়। জেলার কৃষি উপপরিচালক জানান, ব্রাহ্মণবাড়িয়ার মাটি লিচু আবাদের জন্য বেশ উপযোগী হওয়ার কারণে লিচুর আকার ও স্বাদে অতুলনীয়, তাই জেলার বাহিরে পাইকাররা এসে বাগান থেকে লিচু কিনে নিয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও আশেপাশের জেলাগুলো থেকে অনেক পাইকার কিন্তু এখানে আসে এবং তারা সরাসরি লিচু বাগান থেকে লিচু নিয়ে যায় এবং কৃষকরা বেশ লাভবান হচ্ছে। এদিকে জেলায় 567 হেক্টর জমিতে 2800 মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রায় 30 কোটি টাকার লিচু বিক্রি হবে বলে আশাবাদী কৃষি বিভাগ। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ।